আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে, কিভাবে মোবাইল দিয়ে আপনারা আইপি সেট আপ করবেন সেই বিষয়ে আমার এই ভিডিওটি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমি একটি কথা না বলেই নয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইলে আইপি সেট আপ দেওয়ার জন্য অবশ্যই একটা অ্যাপস প্রয়োজন হবে। চলেন আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারসে লিখবেন SOKE, লেখার পর সার্চ দিবেন, আর এইরকম একটা অ্যাপস আসবে আপনার সামনে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, আমি এখন আর ডাউনলোড করব না। চলেন আমরা এখন দেখাবো আইপি সেট আপ করে সরাসরি আমরা ওপেন করব অ্যাপসটি। অ্যাপসটি ওপেন করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যা আসলে আমার যে ফোনটি আছে এই ফোনটি কোন লোকেশনে আছে বা কোথায় আছে। চলেন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে আসে আপনারা hot.net ওয়েবসাইটে ঢুকবেন। এই যে দেখেন আমি কোথা থেকে চালাচ্ছি, সব ইনফরমেশন এই জায়গায় চলে আসছে। দেখেন বাংলাদেশের আইপি দেখাচ্ছে, আমি বাংলা লিঙ্ক দিয়ে ডাটা কানেক্ট দিছি বাংলা লিঙ্ক দেখাচ্ছে, অ্যান্ড্রয়েডে আমি ইউজ করতেছি অ্যান্ড্রয়েড দেখাচ্ছে, DNS বাংলাদেশ সব কিছু এসে পড়েছে। আপনাদের জন্য একটা আইপি কিনে রেখেছি, এই যে দেখেন এই আইপিটা আপনাদেরকে সেট আপ করে দেখাবো। আমরা যে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি এখন ওই অ্যাপসটিতে আমরা চলে যাব। এই যে আমার সেটে এই জায়গায় অ্যাপসটি আসছে, আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন উপরের প্রোফাইলের নিচে কানেকটিভ একটা আছে, কানেকটিভ সার্ভার আইপি, এই সার্ভার আইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আইপিটি আছে এই জায়গায় বসিয়ে দিবেন। আমি এই আইপিটি এখন কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দেব, সম্পূর্ণ নেবেন না, লাস্টের টুকু আইপি পুট আমি এটুকু কপি করলাম, এ জায়গায় আসলাম, এ জায়গায় বসিয়ে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই জায়গায় যে সার্ভার পুট ওই যে লাস্টের যেটুকু এইটুকু হলো সার্ভার পুট, এইটুকু কপি করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় বসিয়ে দিলাম, এটা হলো সার্ভার পুট। আপনারা আইপি কিনলে এই দুইটি অপশনই পাবেন। সার্ভার পুট বসিয়ে দেওয়ার পর আপনাদের এই জায়গায় একটি কাজ করতে হবে, ইউডিপি ফলোয়িং এটা আপনারা ওকে করে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এই যে দেখেন এই জায়গায় আছে ওপেন, এটা ওপেন করে দিবেন। এটা ওপেন করার দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের আইপি সেট আপ হয়ে গেছে এবং কি আইপিটি কানেক্ট হয়ে গেছে আপনার মোবাইলের সাথে। এই দেখেন সার্চ দেওয়ার পরে এখন চলে আসছে, দেখছেন এখন কি বাংলাদেশে দেখাচ্ছে, এখন বাংলাদেশে দেখাচ্ছে না, এখন দেখেন ইউএসএর, পুরোটা ইউএসএর হয়ে গেছে, আমার ফোনটা এখন পুরোটা ইউএসএর হয়ে গেছে। এভাবে আপনারা মোবাইলে খুব সহজেই আপনারা আইপি সেট আপ করতে পারবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।